আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি বর্তমানে রয়েছি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্র্যাকটিক্যাল রুমে। এখানে দেখতেছি দুজন ভাই কাজ করতেছে। তো আমরা এই ভাইয়ের কাছে আমরা যাই, দেখি ভাই কি কাজ করতেছে। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। তো আপনি এখানে কি করতেছেন? আমি ডল স্টার্টার কার্ড করতেছি। ডল স্টার্টার মাধ্যমে কিভাবে একটা মডেল অন অফ করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো চাইলে এটা তো ডিপি সুইচ দিয়ে আমরা অন অফ করতে পারি, কেন আমরা ম্যাগনেটিক কন্ট্রোলার কেন আমরা ইউজ করব? ম্যাগনেটিক কন্ট্রোলার হচ্ছে অথবা লোড বেশি হলে সেটা ডিপি সুইচের মাধ্যমে যদি করা হয় তাহলে সিস্টেম সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, এর মাধ্যমে করলে তখন হচ্ছে আপনার বেশি লোড টার্গেট নিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এর আরেকটা উপকারিতা হলো যে এটা কারেন্ট যাওয়ার পর যদি ফিরে আসে পুনরায় তাহলে অটোমেটিক চালু হবে না। সংযোগ দিছি, দেওয়ার পর আমরা হচ্ছে ওয়ান সুইচ এবং অফ সুইচ নেবো। অফ সুইচটা আমরা ফেজের সাথে দেবো, ফেজের সাথে ওয়ান সুইচের আরেক প্রান্ত অফ সুইচের সাথে দেবো। দেওয়ার পর এই যার থেকে একটা তার বাইর করে কেবল বাইর করে আমরা হচ্ছে এ অনেক আর কানেক্ট করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। করার পর আমাদের এনসিতে আনতে হবে। আচ্ছা আচ্ছা। এনও এনও থেকে আবার হচ্ছে আমাদের এ ওয়ান কয়েল টার্মিনালে লাগাতে হবে। আচ্ছা আচ্ছা। আর এই আর্থিং যে নিউট্রাল থাকলো, এই নিউট্রালটা এনে আমাদের হচ্ছে যে কয়েল টার্মিনাল অপর প্রান্ত থাকলো এটু, তো এটিতে লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখতেছি আপনি অনেক সুন্দর একটি কানেকশন দিয়েছেন, তো আমাদেরকে একটু চেক করে দেখেন এটা কিভাবে আমার দেখেন। এটা হচ্ছে মডেল না, কারণ মডেলের পরিবর্তে আচ্ছা আপনি মডেলের পরিবর্তে একটি আপনি লাইট নিয়েছেন, একটি বাল্ব নিয়েছেন ওই হিসাবে আর কি মডেল চলবে। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন, একটু কানেকশন দিয়ে দেখেন। তো আমি লাইন দিচ্ছি, দেওয়ার পর আমি সুইচটা অন করলাম, ভাইয়া ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি আপনি কাজ করেছেন। তো কাজ করে থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ।